নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার তোমরা দেখছো ইউথ ফুল ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ দর্শন বিষয়ের যে পরীক্ষাটি হয়ে গেল কিছুক্ষণ আগে সেই পরীক্ষা সম্পূর্ণ প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে যাদের যাদের প্রশ্নের প্রয়োজন তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং আমি আজকে এই প্রশ্নপত্রের প্রশ্নের উত্তরগুলো কিন্তু করে তো তোমরা দেখে নাও এবং তোমাদের কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই জানিও আর ইউথফুল স্টাডি সেন্টার থেকে যে সাজেশন দেওয়া হয়েছিল তাতে কিন্তু তোমরা কমন পেয়েছো হুবহু সেটা তো সাজেশান দেখলে আর প্রশ্ন মেলালি বোঝা যায় তো তোমাদের পরীক্ষা কেমন হলো তোমরা অবশ্যই জানিও তো চলো শুরু করা যাক আজকের আলোচনা বন্ধুরা প্রশ্ন পড়লে অনেকক্ষণ সময় লাগবে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে এক নম্বর দাগের উত্তর হচ্ছে এ নম্বর অপশান দুই নম্বর দাগের হচ্ছে এ নম্বর অপশান হ্যাঁ তিন নম্বর দাগের প্রশ্নের সি নাম্বার অপশান চার নম্বর দাগের প্রশ্নের কিন্তু ডি নাম্বার অপশান পাঁচ নম্বর প্রশ্ন দ্বি মূল্য যুক্তি একটি বচন সর্বদাই ড্যাশ হয় অপশান এ বা মিথ্যা তারপরে ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি আট নম্বর প্রশ্নের উত্তর অপশান বি নয় নম্বর প্রশ্নের উত্তর অপশান এ ওকে তারপরে দশ নম্বর প্রশ্নের যে উত্তর সেটা হচ্ছে অপশান এ আর এখানটায় দেখো হয় লক একজন বুদ্ধিবাদী দার্শনিক অথবা লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক লক নন বুদ্ধিবাদী দার্শনিক সুতরাং লক হন অভিজ্ঞতাবাদী দার্শনিক উপরুক্ত যুক্তি এটা সম্পূর্ণভাবে মনে হচ্ছে অবৈধ হবে বৈধ এবং অবৈধের মধ্যে কনফিউশন হচ্ছে অবৈধ হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী যে বারো নম্বর প্রশ্নের উত্তর অপশন সি তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি চৌদ্দ নম্বর প্রশ্নের উত্তর অপশান বি পনেরো নম্বর অপশান হচ্ছে এ ষোলো নম্বরের অপশান বি সতেরো নম্বরের অপশান ডি আঠারো নম্বরের অপশান বি ওকে এরপরে উনিশ নম্বরে চলে উনিশ নম্বরে কিন্তু অপশান সি কুড়ি নম্বরে হচ্ছে অপশান বি একুশ নম্বরে হচ্ছে অপশান বি এবং বাইশ নম্বরে কিন্তু অপশান ডি তেইশ নম্বর প্রশ্ন যেটা আছে সিস্টেম লজিক অর্থাৎ অপশান বি চার নাম্বার দৈত্য অন্য পদ্ধতি হলো অপশন সি অন্য ব্যাতিরিকি পদ্ধতি তো এই ছিল তোমাদের প্রশ্ন তোমরা কে কীরকম উত্তর করেছো অবশ্যই কমেন্টস করে জানিও চলে আসো তোমাদের এসি প্রশ্নগুলো যাদের পরবর্তীকালে প্রয়োজন হবে অবশ্যই তোমরা কিন্তু এই সম্পূর্ণ প্রশ্নপত্রটার কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাদের প্রয়োজন হবে বা যারা পরবর্তীতে পরীক্ষা দেবে দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক তাদের জন্য কিন্তু এই প্রশ্ন কার্যকর বলতে দেখতে পারো তোমরা তো তোমরা এই প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো ওকে তো এবার চলে আসছি আমরা বড় প্রশ্নের পাঠটাতে দেখো প্রথমে বচন কাকে বলে উদাহরণ সহযোগে বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো এবং একটি নিরপেক্ষ বচনে সংযোজকের কাজ কি তো আমরা সাইশান দিয়েছিলাম এখানে প্রশ্নটা যে বচন বলতে কি বোঝো বচনে সংযোজকের কাজ আর বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য তারপরে যে লজিকটা হয়েছে কোন পদ ব্যাপক কোন পদ বাক্য এটাও কিন্তু বলে দিয়েছিলাম এটা ইম্পর্টেন্ট হবে এবং তার পরবর্তীতে দেখা অমাধ্য অনুমান কাকে বলে দৃষ্টান্ত সহকারের মাধ্যমে অমাধ্য অনুমান মধ্যে পার্থক্য এবং অমাধ্য অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায় তো এই যে অমাধ্য অনুমানকে দৃষ্টান্ত সহকারের মাধ্যমে অমাধ্য অনুমানের মধ্যে পার্থক্য এবং তার সঙ্গে আবর্তনের বিবর্তন এখানে বিবর্তন করা আছে আবর্তনের বিবর্তন হবে যে তোমাদের আবর্তনের কিন্তু বিবর্তনই করতে দিয়েছে চলে আসছে নিরপেক্ষ ন্যায় পাঠ সি নাম্বার তাকে নিরপেক্ষ ন্যায় হ্যাঁ বৈধতা বিচার করতে হবে তোমাদের যেটা এবার চলে আসি ডি নাম্বার তাকে মিলের ব্যাটারি কি পদ্ধতি ব্যাটারি কি পদ্ধতি বারবার করে বলেছিলাম এবং আমার সাথে প্রথমে ছিল ব্যাটারি পদ্ধতি হ্যাঁ গুরুত্বপূর্ণ ছিল বছরের জন্য এবং তারই পাশাপাশি এবং লাস্ট প্রশ্ন যেটা তোমাদের থাকবে তো সেই প্রশ্নে তোমরা দেখে নাও যে টিকাগুলো এসেছে এই টিকাগুলো কিন্তু বলা ছিল যে কাকতালীয় দোষ এবং সত্ত্বের কারণ হিসাবে গণ্য করাজনিত দোষ হ্যাঁ এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন থেকে আমি প্রশ্ন মিলিয়ে দেখিয়ে দিলাম যে প্রশ্নগুলো এসেছে তো এবার আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ